সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ভেটেনারি ঔষধ পরিচিতি পর্বে। বন্ধুগণ, আজকের এই পর্বে কথা বলবো ভেটেনারি ঔষধ জিজভেট নিয়ে। জিজভেট সিরাপ মূলত জিঙ্ক সালফেট মনোহাইড্রেট গ্রুপের একটি সিরাপ। এই সিরাপটি আপনি কোথায় কোথায় ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, কি কি কাজে লাগাবেন, এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আজকের এই প্রতিবেদনে। তো চলুন, প্রতিবেদন শুরু করার পূর্বে আপনাদেরকে একটি অনুরোধ করি, যারা আমার এই চ্যানেলটি দেখতে ভালোবাসেন বা নতুন দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুগণ, জিজভেট সিরাপটি একমি কোম্পানির একটি খুব কার্যকরী একটি সিরাপ। এই সিরাপে রয়েছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট, যা 5 মিলিতে রয়েছে 10 মিলিগ্রাম এলিমেন্টাল জিঙ্কের সমতুল্য। বন্ধুগণ, এই সিরাপটি আপনি পোলট্রি এবং গবাদি পশু দুই ক্ষেত্রেই ব্যবহার করতে পারবেন। পোলট্রি বলতে যেটা বোঝায়, হাঁস মুরগি, কবুতর, কোয়েল পাখি, এ জাতীয় যতগুলা বাণিজ্যিক আকারে আমরা পাখি লালন পালন করি সেগুলোকেই সমষ্টিকভাবে পোলট্রি বলি। তো এই পোলট্রিতে আপনি যখন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, দুর্বল শরীরে আপনি এটা ব্যবহার করতে পারবেন দৈহিক বৃদ্ধি করার জন্য, দুধ উৎপাদন কমে যাইলে ব্যবহার করতে পারবেন, ডিমের উর্বরতা, ডায়রিয়া, পালক না গজানো বা পড়ে যাওয়া, অস্থি সন্ধি ফোলা ও শক্ত হওয়া, ফুট প্যাড শক্ত বা মোটা ও ফাটা, হাইপো প্যারাটোসিস ইত্যাদির ক্ষেত্রে সহযোগী হিসাবে ব্যবহার করতে পারবেন। বন্ধুগণ, পোলট্রিতে আপনারা দেখবেন যে রুমটা উস্কো খুস্কো হয়ে আছে, ঠিক মতো রুচি নাই, তারপরে কৃমিনাশক করার পরে, লিভার টনিক করার পরে আপনি অবশ্যই একটি জিঙ্ক দেবেন, সেক্ষেত্রে খুব সুন্দর ওজন বৃদ্ধি হবে এবং আপনার সুন্দর একটা মানে ফলাফল পাবেন। তো এবার শুনি গবাদি পশুর ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন। ক্ষুধা মন্দ, ডায়রিয়া, দুর্বল, দৈহিক লোম বৃদ্ধি, লোম পড়া, চর্মপ্রদাহ, ম্যাস্টাইটিস, অন্ডকোষের যথাযথভাবে বৃদ্ধি না হওয়া, পা ফোলা, ক্ষত নিরাময় না হওয়া, পশম খাওয়া, হাড় ও অস্থিসন্ধি শক্ত হয়ে অস্বাভাবিক কার্যক্ষমতা কমে যাওয়া, ক্ষুরের অস্বাভাবিক গঠন, প্রজনন ব্যাহত হওয়া, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, উৎপাদন হ্রাস ইত্যাদির ক্ষেত্রে সহযোগী হিসেবে ব্যবহার করতে পারবেন এই জিঙ্ক অর্থাৎ জিজভেট। বন্ধুগণ, বিভিন্ন কোম্পানির জিঙ্ক রয়েছে, তবে জিজভেটটা আপনাকে ভালো একটা রেজাল্ট দিতে পারবে। তো এটি কিভাবে ব্যবহার করবেন সেটি একটু জেনে নিই। পোলট্রিতে যদি ব্যবহার করেন, 2 মিলি 1 লিটার খাবার পানিতে মিশিয়ে পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। আর চিকিৎসার জন্য যদি ব্যবহার করেন তাহলে 3 মিলি লিটার 1 লিটার খাবার পানিতে মিশিয়ে 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। গরু মহিষ এর ক্ষেত্রে প্রতিরোধ যেটা সুস্থ, যা সুস্থ অবস্থা আপনি খাওয়াতে পারেন, 100 মিলি 5 কেজি খাবারের সাথে মিশিয়ে প্রতিদিন খাওয়াতে পারবেন। অথবা চিকিৎসাতে যদি দেন, কোনো কারণে জিঙ্কের অভাবে যে রোগগুলো হয় সেক্ষেত্রে যখন আপনি ব্যবহার করবেন, 50 থেকে 100 মিলি প্রতিদিন পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বাছুর, ভেড়া, ছাগল এর ক্ষেত্রে অর্থাৎ ছোট প্রাণীর ক্ষেত্রে আপনি যেভাবে ব্যবহার করবেন, 25 থেকে 30 মিলি প্রতিদিন পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। পোষ্য প্রাণী যেমন কুকুর, বিড়াল এসবের ক্ষেত্রে যেটা ব্যবহার করবেন, 3 থেকে 6 মিলি প্রতিদিন পরপর 5 থেকে 7 দিন খাওয়াতে হবে। বন্ধুগণ, আপনাদেরকে প্রত্যেকটি ভিডিওতেই বলে রাখি যে কোনো ওষুধ, ভেটেনারি ওষুধ, আমাদের যে ভিডিওগুলো আছে এগুলো থেকে আপনারা ধারণা নেবেন, জ্ঞান বৃদ্ধি করবেন এবং এখান থেকে আপনারা প্রাথমিক যে জ্ঞানটা সেটা অর্জন করবেন। তবে প্রত্যেকটা ওষুধই আপনি একজন পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন, কখনো নিজের মতো করে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না। কারণ আমি বিশ্বাস করি আপনাদের যার যার যেই খামারই থাক, হয় পোলট্রি বা ডেইরি, সব খামারই আপনাদের মূল্যবান। এই জন্য ভিডিও বা ইউটিউবের কথা শুনে আপনারা সরাসরি এ বিষয়গুলো ইউজ করার চেষ্টা করবেন না। তো যাই হোক, এটি ব্যবহার করার ফলে আপনি গরু বা পোলট্রি এর যে উৎপাদন যে বিষয়টা, এখন ব্যবহার করার পর মাংস, দুধ ও ডিম
এগুলা খাওয়া যাবে। ধরেন যে ওষুধটি ব্যবহার করলেন সকালে, তবে যে কোনো কারণে গরুটি জবাই করলেন, মাংস খেতে পারবেন, দুধও খেতে পারবেন, আবার ডিমও খেতে পারবেন, কোনো নিষেধ নাই। বন্ধুগণ, এই ওষুধটি দাম কত? এটি 4 রকম প্যাকেটে হয়, 100 ml, 500 ml, 1000 ml এবং 5 লিটার প্যাকেট হয়। একটা একার দাম, তবে 1 লিটারের দাম হচ্ছে 265 টাকা, হাফ লিটারের দাম হচ্ছে 150 টাকা, আর 100 ml দাম হচ্ছে 45 টাকা। এভাবে আপনাকে MRP দেখে বাজার থেকে ক্রয় করতে হবে। তো এ বিষয়ে আর বেশি কথা না বলি, আপনারা যারা আমাকে ভালোবাসেন, আমার চ্যানেল দেখতে ভালোবাসেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন হলো কমেন্ট বক্সে জানাবেন, ভালো লাগলে লাইক করে দিবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।